আজ আলহামদুলিল্লাহ দীনে ইসলাম সম্পর্কে খুব জরুরি একটা দুটো দিক আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা এমন এক দিন দীনে ইসলাম আমাদেরকে দান করেছেন যে এর নির্ভরযোগ্যতা, এর ধারাবাহিকতা, কন্টিনিউটি, সিলসিলাতুল যাহাব, যেটাকে বলা হয় স্বর্ণালী চেইন, অর্থাৎ আমার থেকে শুরু করে, আপনা থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো দীনে ইসলামের প্রত্যেকটা কথা সুবহানাল্লাহ সনদ সহকারে আমাদের কাছে বিদ্যমান রয়েছে। দুনিয়ার কোনো ধর্ম, দুনিয়ার কোনো জীবন ব্যবস্থা এমর্মে দাবি করে এমন উক্তি করতে পারবে না, এমন দাবি করতে পারবে না যে তাদের কথাগুলো সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য, খাঁটি, গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ধারাবাহিকতা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। এই ধারাবাহিকতা মনে করেন একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের একটা ইঞ্জিন আছে, তো ইঞ্জিনের সাথে প্রত্যেকটা ডাব্বা এবং বগির কন্টিনিউটি যদি থাকে তাহলে মঞ্জিল পর্যন্ত পৌঁছা সহজ। তো আমাদের আসল ইঞ্জিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দীনে ইসলামের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত বিদ্যমান রয়েছে। প্রত্যেকটা হাদিসের সনদ বিদ্যমান রয়েছে, আমা থেকে শুরু করে ইমাম হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি তাহলাবী রহমতুল্লাহ আলহি পর্যন্ত, ওনা থেকে শুরু করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি পর্যন্ত, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি পর্যন্ত, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি পর্যন্ত, আবার ওনাদের থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা, রিপোর্টার্সদের ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ, তো কত নির্ভরযোগ্য দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে বিন্দুমাত্র সন্দেহের কোনো ন্যূনতম অবকাশ নেই। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা দিন দিয়েছেন শুধুই একটিমাত্র যুক্তিতে, একটিমাত্র মানে যুক্তির নিরিখে, একটিমাত্র মাপকাঠি দিয়ে, স্ট্যান্ডার্ড দিয়ে, দুনিয়ার সবগুলো ধর্মমতের মোকাবেলায়, জীবন ব্যবস্থার মোকাবেলায় যদি দীনে ইসলামকে যাচাই করা হয় তাহলে সুবহানাল্লাহ অনায়াসে অন্তর থেকে বের হয়ে আসে যে আল্লাহ তাআলা দীনে ইসলামকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য অপূর্ব ব্যবস্থা করেছেন। এবং এই আয়াতের বাস্তবতা আমরা সর্বত্র লক্ষ্য করতে বাধ্য যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে করিমকে আমি আল্লাহই নাজিল করেছি, এর হেফাজতের দায়ভার আমি আল্লাহই হাতে তুলে নিলাম। তো এই কোরআনে করিমের হেফাজতের, সম্পূর্ণ হেফাজতের দায়ভার আল্লাহ তাআলা নিয়েছেন। আর কোরআনে করিমের ব্যাখ্যা হলো হাদিস শরীফ। আবার এই কোরআনে করিমের সম্পূর্ণ হেফাজত সেটা কীভাবে হবে? কোরআনের শব্দের হেফাজত হবে, অর্থের হেফাজত হবে, মর্মের হেফাজত হবে, ব্যাখ্যার হেফাজত হবে, এবং সে ব্যাখ্যা অনুযায়ী আমলের হেফাজতও এর মধ্যে সামিল রয়েছে। হযরত হাকিমুল ইসলাম আল মাকারি তৈয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন এবং আমাদের সামনে বাস্তবতা তুলে ধরেছেন যে ইসলামের ইলমের হেফাজত, আমলের হেফাজত, সব কিছুর হেফাজতের গ্রান্টি আল্লাহ তাআলা নিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক জ্ঞান, সঠিক হাদিস বর্ণনাকারী এবং সঠিক ব্যাখ্যা হলো হাদিসের বিশাল বড় ভাণ্ডার, হাদিস এবং সুন্নাহের বিশাল বড় ভাণ্ডার, এই সবগুলোর হেফাজত আল্লাহ তাআলা নিয়েছেন। এমনকি সঠিক আমলের ধারাবাহিকতাও কন্টিনিউ থাকবে, কোনো দিন এটা স্তব্ধ হবে না, বন্ধ হবে না। তো এইভাবে হেফাজতের বিভিন্ন দিক রয়েছে, লিখিতভাবে হেফাজত, সংকলনের দিক থেকে হেফাজত, সংরক্ষণের দিক থেকে হেফাজত, মৌখিকভাবে, আমলের দিক থেকে বিভিন্নভাবে হেফাজতের যতগুলো দিক সম্ভাব্য হতে পারে সবগুলো দিক বিবেচনায় আমরা দেখতে পারি আল্লাহ তাআলা হেফাজতের যে ওয়াদা করেছেন, দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করছেন, এই দিক বিচারে সত্যতার, উপযুক্ততার মাপকাঠিতে উত্তীর্ণ আর কোনো দিন নেই দীনে ইসলাম ছাড়া। তো আল্লাহ তাআলা এমন একটা দীনে ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছেন, অনুসরণের তৌফিক দিয়েছেন। আমি শুধু আজকে একটা দিক আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব, আপনাদের আনন্দ লাগবে, ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ, আমল এবং সমর্থনকে হেফাজত করা হয়েছে, এত সুন্দরভাবে হেফাজত করা হয়েছে যে একজন অমুসলিম দার্শনিক এবং লেখক
তিনি এ মর্মে তার বক্তব্য পেশ করেছিলেন যে ইসলাম আজব একটা ধর্ম, আশ্চর্য একটা ধর্ম, যে তারা তাদের একজন নবীর জীবনী সংরক্ষণের জন্য অন্তত 300,000 বর্ণনাকারীদের জীবনী তারা সংরক্ষণ করেছে। চিন্তা করেন, মানে 300,000 বর্ণনাকারীর স্ট্যান্ডার্ড কি, মাপকাঠি কি, মানে কোন মাপের গুণগত মান কি, কোন পর্যায়ের, সেগুলো তারা সংরক্ষণ করেছে। 300,000 রিপোর্টার্স, 300,000 বর্ণনাকারী, 300,000 রাওয়ি, 300,000 রিজাল, ম্যান অফ আল্লাহ, যাদের মাধ্যমে কোরআন হাদিস এবং হাদিস আমরা পেয়েছি, সুন্নাহ আমরা পেয়েছি, তাদের জীবনী সংরক্ষণ করা হয়েছে। কে কোন ক্যাটাগরির, কে কোন মাপের, কে কোন পর্যায়ের, কে কোন গুণগত মান বিচারে কোন পর্যায়ে তিনি উপনীত, সুবহানাল্লাহ। এই একজন নবীর জীবনী সংরক্ষণের জন্য তারা 300,000 রিপোর্টার্সদের জীবনী সংরক্ষণ করে রেখেছে এবং সেগুলো সংকলিত হয়ে আছে। আর এই ফানকে, এই সাবজেক্টকে, এই শাস্ত্রকে ফানে আসমাউর রিজাল, আসমাউর রিজাল শাস্ত্র বলা হয়, সবচেয়ে কঠিন শাস্ত্র। এর উপর অভিজ্ঞ মানুষ খুব কম, কিন্তু অসংখ্য অগণিত রয়েছেন এবং তারা শুধু এই ফান এবং এই শাস্ত্রের মধ্যে তাদের পুরো জীবন তারা কোরবান করে দিচ্ছেন, ব্যয় করছেন, সব মেধা তারা ব্যয় করছেন এবং এই ফান এবং এই শাস্ত্রে তারা পারদর্শিতা এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এমন রয়েছে যে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত শুধু যে শব্দ সংরক্ষিত তাই নয়, শুধু যে বাক্য সংরক্ষিত তাই নয়, শুধু এই হাদিসগুলোর শব্দ একজন সাহাবি সংরক্ষণ করেছেন, দ্বিতীয় জন করেছেন, তৃতীয় জন করেছেন, এভাবে কোনো কোনো কথা আল্লাহর নবী একবার বলেছেন, কিন্তু বেশ কয়েকজন সাহাবি থেকে তা বর্ণিত। তো দেখা যায় যে মানে অর্থগত দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দটা ওনারা করেছেন, কোনো একটা দুটো শব্দের ব্যবধান হয়, কিন্তু অর্থের মধ্যে কোনো পার্থক্য আসে না। যেমন আপনার কাছ থেকে আমি একটা কথা শুনলাম, আরেকজনের কাছে আমি গিয়ে বর্ণনা করলাম, আরেকজন শুনলেন, তিনিও বর্ণনা দিলেন, হতে পারে একটা শব্দের ব্যবধান, কিন্তু মর্মগত দিক সব সমান। তো এবং আমাদের থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল বর্ণনাকারীর জীবনী সহ এই হাদিসখানা আমাদের পর্যন্ত আজ অবধি সংরক্ষিত, সুবহানাল্লাহ। তো এই ইসলামকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য যে কুদরতি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেটা আশ্চর্য, আশ্চর্যজনক। এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি তুলে ধরতে চাই, সেটা হলো কথা এবং বাক্য যেমন সংরক্ষণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাইফিয়তও তারা সংরক্ষণ করেছেন, অবস্থাও সংরক্ষণ করেছেন, কোন কাইফিয়তে কথাটি বলেছিলেন। ফর এক্সাম্পল, একটা হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমাদের থেকে আরম্ভ করে হযরত সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এর ধারাবাহিকতা রয়েছে, যে মুহাদ্দিসিনগণ যখনই হাদিসের দর্স ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে দিতেন, তখন প্রথম এই হাদিস দ্বারা হাদিসের সবক আরম্ভ করতেন। হযরত সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আমাদের থেকে এর সনদ বিদ্যমান রয়েছে যে এটা প্রথমে পড়াতেন মুহাদ্দিসগণ। তো এটাকে বলা হয় হাদিস মুসলসল বিল আউয়ালিয়া, যে সমস্ত হাদিসের শব্দ বাক্যের সাথে সাথে কাইফিয়ত সংরক্ষিত রয়েছে, অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত রয়েছে, সেই সমস্ত হাদিসকে হাদিসে মুসলসালাত বলা হয়। মুসলসালাতের বিরাট বড় একটা চ্যাপ্টার রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন এইভাবে দাড়িতে হাত ধরে, এইভাবে হাত দিয়ে দাড়ি ধরেছেন, আর হাত দিয়ে দাড়ি ধরে এই কথাটা বলেছেন। সাহাবি যখন পরবর্তী মানুষকে এই হাদিসখানা বর্ণনা করেছেন, তো আল্লাহর নবীর হুবহু অবস্থাটাকে তিনি কপি করেছেন, তিনিও সমান কথাটা অন্য পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেহেতু নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে হাত দিয়ে ধরে, এভাবে মুষ্টিতে ধরে তিনি পরবর্তী সাহাবিকে শুনিয়েছেন হাদিস, তো সাহাবিও তার ছাত্রকে এভাবেই শুনিয়েছেন, ওনার ছাত্র তার ছাত্রকে, তার পরবর্তী মানুষ যিনি তাকে শুনিয়েছেন এইভাবে দাড়িতে ধরে। তো আমাদের থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এইভাবে দাড়িতে ধরে একখানা হাদিস শোনা বলা হয়েছে, আজ পর্যন্ত এর সনদ এবং ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। এই হাদিসকে বলা হয় হাদিস মুসলসল বিল আখজ, বি আখজের লেহিয়া এটাকে বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসলসল বিল হুব একটা রয়েছে, আল্লাহ নবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমি তোমাকে মহব্বত করি আর তুমি বলো, এটা ইন্নি উহিব্বুকা এবং ফাকুল ফাকুল আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো এইভাবে হাদিস মুসল, একটা হাদিস আল্লাহ নবী খেজুর এবং পানি ছাত্রদেরকে, শিষ্যদেরকে খাওয়াইছেন,
খেজুর খাওয়ানোর পর এবং পানি পান করানোর পর এই হাদিসখানা শুনিয়েছেন। তো যারা শুনেছেন তারা তাদের শাগিরদেরকে পানি এবং খেজুর দিয়ে দাওয়াত করেছেন, আর এরপরে এই হাদিস শুনিয়েছেন যেভাবে অভিযোগ করেছেন। এর পরবর্তীতে এই ধারাবাহিকতা রয়েছে। এর দ্বারা আপনারা বুঝতে পারেন যে উম্মত কত আশিকানা তরিকায়, পাগল পারা হয়ে, ভালোবাসা এবং মহাব্বতের বিরাট বড় বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকটা কথাকে, এমনকি বাহ্যিক অবস্থা এবং কৈফিয়তকে পর্যন্ত সংরক্ষণ করে আমাদের পর্যন্ত এই দিন ইসলামকে পৌঁছেছে। এই সিলসিলাতের বিস্তারিত বিবরণ জানলে আপনারা অবাক হবেন যে ভালোবাসা এবং মহাব্বতের কি নিদর্শন এই উম্মত আল্লাহ নবীর জন্য স্থাপন করেছে, এবং এই দিনের নির্ভরযোগ্যতার কত মানে উচ্চ মার্গের, কত উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্যতা, গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা এই দিন এমন দিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত হাদিস এবং দীনে ইসলামের উপর আমলের জন্য তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।